মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রেগুলার সানশাইন উইথ ক্যাপ্টেন ঝিমলি। তো চলো, আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি করেছিলাম, চলো এখন দিনটা স্টার্ট করি তোমাদের সাথে। তো এখন জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে সকালে খাবার রেডি হচ্ছে। এখানে দেখো ছোলার ডাল করছি, ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। তো দেখো, তো এখন ছোলার ডাল করবো, লুচি আছে। তো অনেকটা দেরি হয়ে গেল, 10:30 তো বাজে। এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাজার যেতে হবে, কারণ লুচি ছিল, ভাবছিলাম কি খাবো কি করবো। তো ভাবলাম ছোলার ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুর তরকারিটা খুব, আলু খেতে ভাল লাগে না, আর এখন একটু কমাতেও হবে, তাই জন্য আলুটা একটুখানি ডিস্টেন্স বজায় রেখে করি। তো ছোলার ডালটা বললাম ভালো হবে, লুচির সাথে ভালোও লাগবে। তো এই জন্য দেরি হয়ে গেল, প্রথমে সিদ্ধ হয়নি, তো আবার পুরন দিয়ে আবার প্রেশারে দিলাম। তো যাই হোক, চলো চটাপট খেয়ে দে, তারপরে বাজারে যাবো। তো অনেক বেলা হয়ে গেল, 11:00, চলো রেডি হয়ে এবার খেয়ে দে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বেড়াচ্ছি বাজারে। তো চলো, তো আমি বাজারে চলে এসেছি। আমারটা দিয়েছো? পাপটা কত? আর এগুলো কি? তো গাইস, ফাইনালি বাজার থেকে আসলাম, আর ওখানটা ভালো করে তোমাদের বাজারটা আমাদের শেয়ার আজকে করতে পারলাম না, বিকজ একটু করেছি মাছের ওখানটা। আর এত মানে কাজ হচ্ছে, আর এত খারাপ অবস্থা রাস্তার, পুরো একদম মাটি ভরাট করা, রাস্তা পুরো বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে, বড় বড় ট্রলিগুলো, আর যেগুলো রাস্তার কাজের জন্য ব্যবহৃত হয় সেই বড় বড় কাজগুলো ঘোরা, রাস্তা পুরো ওদিক থেকে উপরে সরু জায়গা দিয়ে আসতে হবে, তাই জন্য তখন ফোনটা বার করে আর করা হয়নি। বাজার ছিল হাতে, আর লোকজন যাতায়াত করছিল, ওখানে ভালো করে ভিডিও করা যেত না, খুব অসুবিধা হতো, তো তাই জন্য করতে পারলাম না। তো চলো, আজকে আমি বাজার থেকে কিনেছি, আজকে এনেছি শঙ্কর মাছ। তো চলো, শঙ্কর মাছ এই ফার্স্ট টাইম আমি আনলাম, আর ফার্স্ট টাইম রান্না করবো, তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। তো দেখো, শঙ্কর মাছ এনেছি। তো শঙ্কর মাছটা এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কারের জন্য এখানে গরম জল করে আমি ভালো করে ধুয়ে নিলাম, বাজারে যার থেকে নিয়েছি সে বলেই দিয়েছে যে গরম জল করে ভালো করে ধোবেন। তো এখানে তো আশের ব্যাপার নেই শঙ্কর মাছটা, তাই এমনি জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। নিয়ে এবার হলুদ নুন মাখিয়ে নিলাম, আর মাখিয়ে ম্যারিনেট করে সাথে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সব একসাথে ম্যারিনেট করে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব 5-10 মিনিট, তারপর ভাজবো।
তো চলো এখন ঢাকা দিয়ে রাখার পর এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, কড়াই আর তেল দুটোই ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। তো আস্তে আস্তে সবকটা মাছ আমি ভেজে নেব, আর যেহেতু ঝোল করব তাই জন্য পুরো ভালো করে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো প্রথম যে কটা মাছ দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, হালকাই ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। আর মাছগুলো ভেজে তোলার সময় এটা তো আমি যেহেতু ফার্স্ট টাইম শঙ্কর মাছ করছি, তো বুঝতে পারিনি, একটু লেগে গেছিলো নিচটা, তাই জন্য একটু কড়াইটা নিচে পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক চলো, আর একটু 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো, আর তেজপাতা দিলাম ফোড়নে, দারচিনি দিলাম 2 ছোট টুকরো, 2 থেকে 3টে এলাচ দিলাম, আর দিলাম লবঙ্গ। তারপর দিয়ে একটুখানি ফোড়নটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা বেটেও দিয়েছি একটু, আবার কুচিয়েও একটু দিয়েছি। তো পেঁয়াজের একটু আস্তে গন্ধটা চলে গেলে তারপর দিলাম আদা রসুন পেস্ট। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়, তারপর আদা রসুন পেস্টটা দিলাম, দিয়ে এটাও একটুখানি কষিয়ে নেব। আদা রসুন পেস্টের গন্ধটা চলে গেলে তারপর দেব কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর 2 মিডিয়াম সাইজের টমেটো দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এখন 3 থেকে 4 মিনিট পর দেখো কষানো হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমি একটা পেস্ট, গুঁড়ো পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব 2 টেবিল চামচ করে দিয়েছি, 1.5 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ করে সব মশলাগুলো দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেহেতু কষা কষা করব মাংসের মতো তাই জন্য একটুখানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ জল দেব না। তো তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে, কষে গেছে ভালো করে মশলাটা। তো এখানে জল দিয়ে দিলাম, জলটা হচ্ছে একটু সামান্য গরম জল দিতে হবে, উষ্ণ গরম জল দিয়েছি। তো বেশি খুব ঝোল করব না, যেহেতু মাংসের মতো একটু মাখা মাখা করব, তাই জন্য পরিমাণ মতো অল্পর মধ্যেই জলটা দিয়েছি যাতে মাছটা দেওয়ার পর একটু মাখা মাখা ঝোলটা হয়। তো দেখো এখানে 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা ফুটে গেল। তো এবার মাছগুলো দিয়ে দিলাম, তো মাছগুলো সব দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দেব, নেড়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রেখে দেব। তিন থেকে চার মিনিট পর দেখো ভালো করে ফুটে গেছে, আর মাখা মাখাও একটু হয়ে গেছে, আর একটু ঝোল আছে, বাট এটা যখন একটুখানি থেকে যাবে রেখে দেব, তখন গরমের মধ্যে একটু পুরো মাখা মাখা হয়ে যাবে। ওপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এটা খুব সুন্দর গন্ধটা হবে। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ, সরি গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিলাম। এবার দেখো আমার শঙ্কর মাছের ঝাল রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। বাজারে আজকে অন্য মাছ কিনতে গেছিলাম, দেখে ইচ্ছে হলো চলো আজকে শঙ্কর মাছ করি, একটু একটু ভালো তো লাগতো, কিন্তু কিরকম যেন লাগতো একটা শঙ্কর মাছ আগে খেতাম। এবার বাজারে একদিন দেখে নিয়েছি যে ওরকম শুয়ে কিরকম, মানে অনেকটা শামুক টাইপের কিরকম পাতা আছে, তো কেমন যেন একটু লাগতো, তাই জন্য খেতাম না। সো অনেক বছর পর অনেকে বলে যে মাংসর মতো রান্না করতে হয়, কোনোদিন আমি করিনি, বা যখন খেতাম তখন অনেক ছোট ছিলাম, তখনকার রান্না বান্না অতটা করতাম না, পারতামও না,
তো এখন রান্নাও যখন করি তো তখন কোনোদিন শঙ্কর মাছ আমার মাও আনেনি আর আমিও আনিনি করিনি তো আজ হঠাৎ করে ইচ্ছে হলো শঙ্কর মাছ বানাবো তো তাই জন্য তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো প্রথম বানিয়েছি তো যদি কোনো ভুল থাকে বা কিছু আরো কিছু অ্যাড করতে হয় তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো চলো আমি খেয়ে নিই তারপর আবার কথা বলছি তো আজকে দেখো আমার লাঞ্চ রেডি ভাত সাথে চলে এসেছে শঙ্কর মাছ এটা হচ্ছে পালং শাকের একটা তরকারি পাঁচমিশালি সব সবজি দিয়ে আর সাথে আছে পেঁপে সিদ্ধ আর সাথে আছে চাটনি তো চলো আমি এটা টেস্ট করে তারপর আবার ফিডব্যাক জানাচ্ছি তোমাদের খেতে খেতে আমাকে ভিডিওটা করতেই হলো তো এখন আমি খাচ্ছি ভীষণ সুন্দর টেস্ট আজ হয়েছে দেখো সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে মাংসের মতো অনেকটা পুরোটি ঝাল ঝাল বেশ দারুণ লাগছে খেতে চলো খাওয়াটা কমপ্লিট করে তারপর বলছি তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজ এই পর্যন্ত চলো বাই আবার পরে দেখা হবে আবার পরে নিয়ে আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে